দেখলাম যেহেতু এই মুহূর্তে করোনা ভাইরাসের ছায়াটা বাংলাদেশের জন্য ভালো না, আপনার বাইর হওয়াটাও ভালো হবে না, এবং যারা বাসায় বসে আছেন চিন্তা করতেছেন ব্যবসা প্রতিষ্ঠানে যাইতে পারতেছেন না, ফ্যামিলির খরচ কিভাবে চালাবেন, তাদের জন্য নতুন নতুন ভিডিও আমার ইউটিউব চ্যানেল রায়ান ইনফোতে গেলে আপনারা দেখতে পারবেন, ঘরে বসে কিভাবে আপনি আয় করবেন সেই বিষয়ে অনেক বিষয়ে আপনার অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন। চাইলে আমাদের মোবাইল গ্রুপে জয়েন করতে পারেন, মোবাইল গ্রুপে জয়েন করে আপনারা প্রতিদিন 1500 টাকা আয় করার সুযোগ আপনাদের জন্য আছে। সেটা বাদে আজকে আমি আপনাদের জন্য নতুন একটা টিপস নিয়ে আসলাম, আপনারা ঘরে বসে কিভাবে ইনকাম করতে পারবেন। তো আজকের টপিক হচ্ছে আপনি অনলাইনে কিছু প্রোডাক্ট সেল করবেন, কিছু না একটা প্রোডাক্ট বললাম, বাকি প্রোডাক্ট আপনার আপনি চাইলে অ্যাড করতে পারেন, আমি একটা প্রোডাক্ট দিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনার কোনো ইনভেস্ট করা লাগবে না, আপনি শুধু প্রতিদিন অনলাইনে মাঝে মাঝে সময় মেসেজ আসবে ওই সময় আপনি অনলাইনে গিয়ে ওই মেসেজের আনসারটা দেওয়া লাগবে, আর অল্প বিনিয়োগ, অল্প বিনিয়োগ কেন, ওইটা না করলে না, মানে এটা করাই লাগবে আর কি, মানে প্রতিদিন আপনাকে সর্বোচ্চ প্রতিদিন আপনাকে 100 টাকা বিনিয়োগ করা লাগবে, 100 টাকা মাত্র 100 টাকা আপনি বিনিয়োগ করবেন প্রতিদিনের জন্য, তার মানে চার দিনে 400 টাকা, সর্বোচ্চ যদি আপনি 120 টাকা প্রতিদিন ইনভেস্ট করতে পারেন তাহলে আপনার ইনকামের সোর্সটা একটু বাড়বে, ইনকামের অ্যামাউন্টটা একটু বাড়বে, 120 টাকা তার মানে 4 দিনে 500 টাকা যদি আপনি ব্যবহার করতে পারেন বা 500 টাকা যদি আপনি খরচ করতে পারেন তাহলে আপনার জন্য অনেক লাভজনক একটা ব্যবসা আপনার জন্য আছে। ব্যবসাটা কি, ব্যবসা হচ্ছে আপনি ঘরে বসে প্রোডাক্ট সেল দিবেন। প্রোডাক্টটা কি, সেটা হচ্ছে একটা সিম্পল বিষয়, একটা প্রোডাক্ট বুঝেছি, আপনি অন্য প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। প্রোডাক্টটা হচ্ছে আম, মনে করেন হিমসাগর আম আছে, ফজলি আম আছে, তারপরে আরো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির যত আম আছে সব আমগুলো আপনি অনলাইনে বিক্রি করবেন উইদাউট ইনভেস্ট, আপনার কোনো টাকা দেওয়া লাগবে না, কোনো টাকা খরচ করা লাগবে না, কোনো ইনভেস্ট করা লাগবে না। কিভাবে আপনি আমের ব্যবসাটা করবেন, আপনি প্রতিদিন 120 টাকার বুস্ট করবেন, তার মানে 4 দিনে $5 আপনি বুস্ট করবেন, $5 বুস্টের খরচ করবে 500 টাকা, সেটা আপনি যদি চান, যদি বুস্টের কোনো রিলায়েবল লিংক না থাকে, যদি বুস্ট করতে না পারেন আপনি আমার কাছ থেকে ওই $5 নিতে পারবেন, $5 কারণে আপনি হয়তো সর্বনিম্ন 15-20 হাজার রিচ হবে এবং সর্বোচ্চ 30-40 হাজার রিচ হবে ওই $5 কারণে, 30-40 হাজার সর্বনিম্ন 15-20 হাজার ওই রিচ হওয়ার মধ্যে দিয়ে দেখা যাবে 8-10 হাজার মানুষ তো মনে করেন আপনার ওইটা দেখতে পারবে, তাদের মোবাইলে এটা শেষ করবে দেখবে, এবং 700-800 মিনিমাম কাস্টমার আপনাকে নক করবে যে ভাই আমি আম কিনতে চাই বা আমি আমের ব্যবসা করতে চাই বা আমি আপনার কাছ থেকে পাইকারি দামে আম নিতে চাই, আপনি একটা দিবেন আমি রাজশাহীর আম বিক্রি করবো আপনাদের কাছে, আপনারা যে কোনো ধরনের আম আমার কাছ থেকে নিতে পারবেন, আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে আমটা দিব। এখন ওই যে আপনি একটা দিচ্ছেন বুস্ট করছেন, ওই বুস্টের কারণে প্রচুর পরিমাণে কাস্টমার আপনাকে নক করবে, আপনার কাজটা হবে যারা আম বিক্রি করে রাজশাহীতে তাদের কাছ থেকে ওইটা কালেক্ট করা, মনে করেন রাজশাহীতে একজন পরিচিত পাই, উনি আম বিক্রি করতেছেন, এখন আপনার পরিচিত না উনি, আমি যদি প্রয়োজন হয় রাজশাহীতে যে কোনো একজন বিজনেসম্যান যিনি মনে করেন মোটামুটি ভালো, হ্যাঁ লেনদেনে ভালো এবং উনার আমের ব্যবসা আছে, আমের বাগান আছে, আম বিক্রি করেন ভালো মানের আম দেন, 6 নম্বরে 2 নম্বরে কোনো কিছু উনার কাছে নাই, ওইরকম একজন মানুষের অ্যাড্রেস আমি আপনাদেরকে দিয়ে দিব, যদি আপনাদের থাকে না, আপনাদের যদি পরিচিত কেউ না থাকে আর যদি আপনার কাছে ওই রকম ব্যক্তি তাকে দেন এনাফ, ঠিক আছে আপনার জন্য ব্যবসা করাটা আরো সহজ, যদি না তাকে দেন আপনি আমার কাছ থেকে ওই মানুষটার পরিচয় নিতে পারেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, অথবা আমার ইউটিউব চ্যানেলের আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে থাকবে আর ফেসবুকে আমার পেজের উপরের থাকবে ডেসক্রিপশনে, তো আপনারা ওইখান থেকে কালেক্ট করে নেবেন ওনার নাম্বার, ওনার সাথে আপনারা ব্যবসা করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে আপনি যদি ব্যবসা করতে চান ওনার সাথে আপনি প্রথম অবস্থায় আপনি আলাপ করে নেবেন, আমার রেফারেন্স দিবেন, বলবেন রায়হান ভাই বলছে যে আপনার সাথে আলাপ করার জন্য, দেন উনি আপনাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিবে, এবং আপনি ওই মানুষটার ক্ষেত্রে হয়তো একজন হতে পারে 4-5 জন হতে পারে, আমি সবার ইনফরমেশন আপনাদের দিয়ে দিব এবং যাদের ইনফরমেশন দিব তারা মোটামুটি বিশ্বস্ত, তো আপনার এখানে লস করার কোনো অপশনই নাই, কারণ আপনার তো যা আসবে সবই বেনিফিট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখান থেকে ইনকাম করে যা রুজি হবে সবই হালাল এবং আপনার কষ্টের কারণে আপনার কষ্টের টাকা, লস ওইটা হতে পারে আপনি ইনভেস্ট করেন নাই বাট আপনার শ্রমের টাকাটা মাইট যাবে, যদি মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় দেন আপনি ওই হয়তো কষ্টের টাকাটা আপনার ইনকামের টাকাটা আপনার মিস হবে,
বা সেটা মারি যাবে আর কি, বাট মারি যাওয়ার কোনো প্রশ্ন উঠে না ইনশাল্লাহ। আমি কিভাবে আপনি ইনকাম করবেন সেটা আমি বলতেছি। তো সোর্সটা হচ্ছে আপনাকে আমি ওই মানুষটার অ্যাড্রেস দিয়ে দিব, আপনি তার সাথে আলোচনা করবেন, দেন যে পরিমাণ আপনার অর্ডার আসবে, মনে করেন আপনি পোস্ট করছেন আপনি হিমসাগর আম বিক্রি করবেন বা আপনি ফজলি আম বিক্রি করবেন, সুস্বাদু আম খুব মিষ্টি আপনি বিক্রি করবেন, কাস্টমার আপনার সাথে যোগাযোগ করবে, বলবে যে হিমসাগর আম কত টাকা করে। এখন আপনার ওই যে রাজশাহীর যে বাড়িটার পরিচয় আপনাকে দিলাম, উনিয়ার সাথে আপনার কন্ট্যাক্ট হচ্ছে যে উনি প্রতি কেজি আপনাকে দিবে মনে করেন 40 টাকা করে, আপনি সেটা কাস্টমারকে বলবেন 60 টাকা, কাস্টমার যদি রাজি না হয় 55 টাকায় দিয়ে দিবেন, যদি তাও রাজি না হয় 50 টাকায় দিয়ে দিবেন, তার মানে কেজি প্রতি আপনার পড়ছে 10 টাকা। এখন যদি কাস্টমার অর্ডার দেয় 10 কেজি, দেন আপনি 10 কেজি বিক্রি করার কারণে আপনার প্রফিট হচ্ছে 100 টাকা, 10 টাকা করে লাভ করেন, আর যদি আপনি 20 টাকা করে লাভ করেন তাহলে সেটা হচ্ছে আপনার 200 টাকা। এখন যদি আপনি সিলেটের মনে করেন রাজশাহী থেকে তো আম আসবে সিলেটে, যদি সিলেটের বড় কোনো ব্যবসায়ী লাগাল পেয়ে যান এই বুস্টের কারণে, বা অনেক আছে ইয়ং জেনারেশন যারা বর্তমানে এইসব ব্যবসার সাথে জড়িত হচ্ছে পরিস্থিতির শিকার, আবার অনেকেই আছে টাকা পয়সা মানে কোন জায়গায় ইনভেস্ট করবে বুঝতেছে না, তো তারা অনেক সময় এইরকম ব্যবসার সাথে জড়িত হয় সিজনেবল ব্যবসার সাথে, তো আপনার ওই রকম কোন 4-5 জন ব্যবসায়ীর সাথে আপনার পরিচয় হয়ে গেল, তাদেরকে আপনি 10 টাকা লাভই দিয়ে দেন আম, কারণ তারা প্রচুর পরিমাণে আপনার আম আপনার কাছ থেকে নিবে, হয়তো প্রথম চালানে পরীক্ষামূলক 8-10 কেজি নিবে নিজে খাবে, দেন পরবর্তীতে ব্যবসার জন্য আপনার কাছ থেকে সে বলবে না সে ব্যবসার জন্য নিতেছে, প্রথমে সে খাওয়ার জন্যই নিবে বলবে খেয়ে দেখি, দেন আপনাকে সেই কাস্টমার আবার নক করবে ভাই আমার ব্যবসার জন্য ওই আমটা আমাকে দেন, আমাকে আরো 100 কেজি দেন, আমাকে আরো 500 কেজি দেন, সেটা সে বলবে। আর লকডাউন হোক আর লকডাউন নাই হোক, আপনার ওই যে ফল ফ্রুটের যে গাড়ি আছে ওইটা কিন্তু কোনো সময় বন্ধ থাকে না, যেভাবে মনে করেন কুরিয়ার সার্ভিস ওপেন থাকে, তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি ওইগুলো আনতে পারবেন, ওইগুলোতে কোনো নিষেধাজ্ঞা নাই, যতই লকডাউন থাকুক এক জেলা থেকে আরেক জেলাতে ওই খাবারের পণ্যগুলো ওইগুলো আসা যাওয়া করে কোনো প্রবলেম হয় না, তার মানে আপনি যদি ব্যবসা করতে ইচ্ছুক হন আপনি ইনকাম করতে পারবেন। এখন আপনি 10 কেজি অর্ডার আসছে একজন কাস্টমারের কাছ থেকে, আপনি 10 টাকা করে প্রফিট করলে 100 টাকা, 20 টাকা করে প্রফিট করলে 200 টাকা আপনার প্রফিট হয়েছে। এখন উনি পাঠাবে কিভাবে, আপনি অর্ডার হওয়ার পরে কাস্টমারের নাম মোবাইল নাম্বার ঠিকানাটা আপনি লিখে দিবেন, এবং এসএ পরিবহন বা সুন্দরবন পরিবহনের যে কোনো একটা অ্যাড্রেস উনাকে বলে দিবেন যে আপনার এখানে এসএ পরিবহনের ঠিকানা কোনটা, তো উনি বলে দিবেন, আপনি ওটা লিখে রাখবেন, নোট করে রাখবেন, হোয়াটসঅ্যাপে লিখে রাখবেন, এবং ওই অর্ডারটা আপনি রাজশাহীর ওই বাইক কাছে আপনি সেন্ড করে দিবেন যে এই 10 কেজির অর্ডার আছে অমুক নামে, আপনি ওটা সিলেট পাঠিয়ে দেন, আপনি ওটা ঢাকাতে পাঠিয়ে দেন, আপনি ওটা কুষ্টিয়াতে পাঠিয়ে দেন, আপনি ওটা শ্রীমঙ্গলে পাঠিয়ে দেন, তো ওই রাজশাহী ভাই কি করবে আপনার যে সময় অর্ডার হয়েছে ওই 10 কেজির একটা কার্টুন করে সে ওইটা পাঠিয়ে দিবে কুরিয়ারের মাধ্যমে, এবং যে সময় আপনার আম চলে যাবে শ্রীমঙ্গলে বলেন কুষ্টিয়াতে বলেন সিলেটে বলেন, আম আসার পরে কুরিয়ার সার্ভিস থেকে ফোন আসবে যে আমটা নিতে চাইছে তার কাছে, বলবে যে আপনার একটা পার্সেল আসছে, সে লোকটা পার্সেল নিতে যাবে আম আনবে, আম আনার পরে ওই যে কন্ডিশনের মাধ্যমে টাকাটা পে করবে সে, যে আম নেওয়ার সাথে সাথে টাকাটা দিয়ে দিবে, এবং ওই টাকাটা যিনি রাজশাহী ভাই দিচ্ছেন উনি ওই টাকাটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, মনে করেন 50 টাকা করে 10 কেজি নিচে 500 টাকা দিয়ে দিচ্ছে কুরিয়ার সার্ভিসে গিয়ে, এবং আপনি বলে দিলেন যে আম নিবে তাকে বলবেন কুরিয়ার সার্ভিস চার্জটা দেওয়ার জন্য, কারণ আপনার প্রফিটই তো সমান নয়, তো আলোচনা করলে ইনশাল্লাহ সে দিতে রাজি, আমিও দিতে রাজি, আমিও যদি এরকম অর্ডার করে আমি নিতে রাজি, কারণ আমার আম প্রয়োজন সুস্বাদু আম, সিলেটে এরকম আম মিলে না, আমি অর্ডার রাজশাহীর আম আমি চাইতেছি আমার বাচ্চাদের জন্য, আমি অর্ডার করলে আমি আম নিতে রাজি, তো দেন যেই অর্ডার করবে সে কুরিয়ার সার্ভিস চার্জ দিবে ইনশাল্লাহ, তো 500 টাকা দিছে সে 500 টাকা নিয়ে আসছে, তখন আপনার কন্ট্যাক্ট থাকবে ওই রাজশাহীর ভাইয়ের সাথে যে আপনার টাকা পাওয়ার সাথে সাথে আপনি আমাকে ওই টাকাটা আমার যে লভ্যাংশ আছে ওইটা আপনি বিকাশে দিয়ে দিবেন, আপনি ওইটা লিখে রাখবেন যে আজকে আমার সিলেটে 10 কেজি সেল হয়েছে, তো অর্ডার ওইভাবে 10টা যদি অর্ডার থাকে আপনি সিলেটে 10 কেজি বিক্রি করছেন, ঢাকাতে 10 কেজি বিক্রি করছেন, খুলনাতে 5 কেজি বিক্রি করছেন, হ্যাঁ আবার দেখা গেছে রাজশাহীতে আপনি রাজশাহী থেকে আমিনে আপনি আপনার চিটাঙ্গে বিক্রি করছেন 50 কেজি, তো ওই অর্ডার যা করছেন প্রত্যেক জায়গা থেকে দেখা যাবে ক্যালকুলেশন করে করে আপনি মিনিমাম প্রতিদিন দেখা যাবে আপনি 400-500 কেজি বিক্রি করেছেন, 400-500 কেজি বিক্রি করেছেন, যদি 500 কেজি বিক্রি করেন, যদি 500 কেজি মানে 500 কেজি যদি আপনি বিক্রি করেন 10 কেজিতে আপনার লাভ হয়েছে 100 টাকা, 10 টাকা করে প্রফিট, এখন যদি 110 কেজিতে 100 টাকা তাহলে 100 কেজিতে 1000 টাকা, আর যদি 500 কেজি হয় তাহলে 5000 টাকা পার ডে ইনকাম উইদাউট ইনভেস্ট, বিশ্বাস হয় না মানে সম্ভব না, সম্ভব না ইনশাল্লাহ সম্ভব, ইনশাল্লাহ সম্ভব, এবং যদি আপনার বিশ্বাস হয় না আপনি 300 টাকা 500 টাকা বুস্ট করেন,
500 টাকা বুস্ট করে দেখেন কি পরিমাণ কাস্টমার আপনাকে নক করে দেন যদি মনে করেন আপনার প্রফিট হবে আপনি ব্যবসা শুরু করুন হ্যাঁ এটা আমের সাথে আপনি লেচুর ব্যবসা করতে পারবেন লেচুর সাথে আপনি আরো যে প্রোডাক্ট আছে ফল ফ্রুটের যে প্রোডাক্ট আছে সেগুলো আপনি করতে পারবেন আমি জাস্ট বোঝানোর জন্য আপনারা সবাই বুঝতাম বুঝে নেওয়ার জন্য আমি জাস্ট শেয়ার করলাম এইরকম বললে আপনি এটা করতে পারবেন আমার মনে হয় আপনারা যদি উদ্যোগ নেন হ্যাঁ ইনশাল্লাহ আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন এখন বিক্রি করাটাও সহজ আপনার ক্রয় করাটাও সহজ আপনাকে না রাস্তার পাশে ওই ফল ফ্রুট নিয়ে দাঁড়ায় থাকতে হবে না কোনো ঠেলা নিয়ে বসতে হবে না কোনো কিছু করা লাগবে না অনলাইন এবং প্রচুর পরিমাণে সেল হবে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে সেল হবে কেন সেল হবে না সেল হওয়ার রিজন কি সেল না হওয়ার রিজনটা কি সেটা আপনি আমাকে কমেন্ট করে বলেন যে ভাই এরকম করলে এরকম সেল হয় না হওয়া যা সম্ভব না যদি আপনি কমেন্ট করেন আমি ওইটার আনসার আপনাকে দিব ফেসবুকে বলেন আর আপনার ইউটিউবে বলেন ওইটার মানে সঠিক আনসার আপনি পাবেন আর সেল যে হবে তা ইনশাল্লাহ গ্যারান্টি ইনশাল্লাহ কারণ আল্লাহ তাআলার উপরে আপনি তাওয়াক্কুল করেন আপনি যদি মনে করেন আল্লাহর উপরে অগাধ বিশ্বাস থাকে তখন আপনার দ্বারা সম্ভব হবে ইনকাম করা কারণ ঘাস বিক্রি করে তো মানুষ ইনকাম করে না লতা পাতা বিক্রি করে মানুষ ইনকাম করে দেখা যায় যে আপনি যে লতা আমরা খাই হ্যাঁ ওইটা দেখা যায় এমন একটা জায়গা আছে ওই জায়গায় আপনি কোনো সময় নামবেন না এমন একটা জায়গা আছে ওই যে কচু শাক মানুষে খায় ওইটা এমন একটা জায়গা আছে ওইটা আপনি আমি কোনো সময় ওই জায়গায় নামবো না ওই জায়গা থেকে কচু আনার পরেও তো দেখা যায় যে ওইটা সেল করে আমরা নিয়ে আসি ওইটা আমরা কিনে নিয়ে আসি এবং আমরা ওইটা বাসায় খাই তো ওই জায়গা থেকেও ইনকাম হতে পারে আপনি এই জায়গা থেকে কেন ইনকাম করতে পারবেন না আর এটা তো সলিড ব্যবসা মানে সিজনেবল ব্যবসা এটা প্রত্যেক সিজনে আপনি করতে পারবেন এবং সামনে আসতেছে আপনার কুরবানির ঈদ সেটা তো আরো নতুন নতুন টিপস আসবে আপনাদের জন্য নতুন নতুন ব্যবসায়িক পলিসি আসবে আপনারা বিভিন্ন সিস্টেমে আপনারা ইনকাম করতে পারবেন যত সিস্টেমে আপনাদের ইনকাম করার সুযোগ আছে ওই সব সিস্টেম আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সব পারবেন আপনারা সবাই পারবেন শুধুমাত্র আপনাদের আগ্রহ ইচ্ছা আল্লাহ তাআলার উপরে বিশ্বাস থাকতে হবে ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই পারবেন আজকে থেকে শুরু করুন কত পরিমাণ কাস্টমার পাবেন একটাবার আপনি বুস্ট করে দেখেন কি পরিমাণ রেসপন্স পান আপনি একটা ফোন রাখবেন আরেকটা ফোন চলে আসবে কমেন্ট করতে করতে কমেন্টের আনসার দিতে দিতে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত পরিমাণ মেসেজ আসবে বুস্ট করার মধ্যে আলাদাই মজা আছে এবং বুস্ট যদি আপনি বেশি করতে চান আমি আপনাকে অনেক কমে আপনাকে দিতে পারবো অনেক টাকা কমে পারবো এবং প্রতিদিন যদি $5 করে বুস্ট করতে পারেন প্রতিদিন $5 করে 2-250 ফোন আসবে গ্যারান্টি আপনার মোবাইলে যে কোনো ব্যবসার জন্য যদি প্রতিদিন $5 করতে পারেন 2-250 ফোন আসবে আপনার মোবাইলে বিশ্বাস মানে একটাবার বুস্ট করে দেখেন কি পরিমাণ ফোন আসে তখন বলবেন ভাই আমি এই মোবাইলটা আমি একটা মাসের জন্য এটা বন্ধ করে রাখতেছি শুধুমাত্র কাস্টমারের যন্ত্রণা এত বেশি কাস্টমার ইনশাল্লাহ হবে চেষ্টা করেন ট্রাই করেন সম্ভব আর সম্ভব বলেই আপনাদের সাথে শেয়ার করতেছি এমন কোনো কাজ অসম্ভব না যেটার দ্বারা মানুষ পারে না মানুষ পারবে না আর এমন কোনো জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি না যেটা সম্ভব হবে না ইনশাল্লাহ ভিডিও দেখুন এটা যদি ভালো না লাগে আরো প্রচুর পরিমাণে ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে এখানে যেটা যে ব্যবসা আপনার সাথে সুইট হয় আপনার সাথে জাস্ট হবে আপনার শরীরে ফিট হবে ওইটা আপনি করেন সমস্যা নাই তবে আপনাদের বেকারত্ব মোচন করা আপনাদের সার্বিক অবস্থা আর্থিক অবস্থা সবকিছুর পরিবর্তন হওয়ার জন্য আমি আল্লাহ তাআলার কাছে খাস দিলে দোয়া করি এবং চেষ্টা করতেছি আপনারা যেন আমার ভিডিও দেখে কোনো একটা কাজে জড়িত হন যদি কাজ না করেন তখন আপনি ইনকাম করতে পারবেন না আর তকদিরে যদি ফয়সালা থাকে যে আপনি ইনকাম হবে দেন আপনাকে কাজ করতে হবে কারণ আপনারা নিজেই জানেন আল্লাহ তাআলা বলছেন যে নামাজ পড়ার পরে তোমরা অন্বেষণের জন্য জীবিকা অন্বেষণের জন্য তোমরা বাইর হয়ে পড়ো তার মানে অন্বেষণের জন্য আপনি ঘরে বসে থাকলে হবে না হ্যাঁ ঘরে বসে থাকলে এখন হবে এখন মাত্রা আসছে যেহেতু করোনা চলতেছে নামাজটা এখন আমরা লাস্ট এক মাস বাড়িতে পড়ছি যেহেতু এই মাসলা ওই মাসলার সাথে এই মাসলা আরেকটা ঘরে বসে কাজ করে যেহেতু আমাদের লাইফের রিস্ক হ্যাঁ আমাদের আর প্রত্যেকের সচেতনতার জন্য বাইরের অবস্থা ভালো না রেড অ্যালার্ট চলে আসছে তো
ওই ওই সবের জন্য আপনি বাসায় বসে বসে ব্যবসাটা করেন, ব্যবসা করা সুন্নত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও ব্যবসা করছেন, আর ব্যবসা করার মাঝে মজাটাই আলাদা। কারো চাকরি করলে হয়তো যে পেশাটা থাকে ওই পেশাটা ব্যবসার মাঝে নাই, আপনার ইচ্ছা সাথে যে সময় আপনি চাইবেন ওই সময় ব্যবসা করতে পারবেন। আপনার উস্তাদ আপনি নিজেই, আপনাকে কেউ প্রমাণ করবে না, আপনাকে কেউ নির্দেশ দিবে না, আপনি আপনার বস। হ্যাঁ, আপনার কোনো বস নাই ব্যবসার মাঝে। আর আপনার সফলতা কামনা করতেছি, আপনার আর্থিক অবস্থা, আপনার পারিবারিক অবস্থা আল্লাহ তাআলা এই ব্যবসার মাধ্যমে আরো উন্নতি সাধন করুন, এবং আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুক। আপনি বাসায় বসে বসে ইনকাম করার জন্য আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।